রাজ্যের বিভিন্ন স্থানের বর্তমান অবস্থা পরিদর্শন শেষে বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর সহ অন্যান্য প্রতিনিধিরা আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এই সাংবাদিক সম্মেলনে মেধা পাটকর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সভার সদস্য কে কে রাগেশ, রাজারাম সিং, অশোক ধাওয়ানের সহ অন্যান্যরা। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কাজ ও খাদ্যের অভাব ও সন্ত্রাসের অভিযোগগুলোর সত্যতা সারে জমিনে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে রবিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর, রাজ্যসভার সাংসদ কে কে রাগেশ, সারা ভারত কিষাণ সভার সাধারণ সম্পাদক রাজারাম সিং, ডক্টর অশোক ধাওয়ানে, সাংসদ জিতেন চৌধুরী ও ঝর্ণা দাস বৈদ্য। এই সাংবাদিক সম্মেলনে মেধা পাটকর বলেন, ওনারা যে বিষয়গুলো পরিলক্ষিত করেছেন সেগুলি নিয়ে তারা আওয়াজ তুলবেন। বহুত হি সঘন প্রাকৃতিক সমৃদ্ধি কা রাজ্য হ্যায় অর আদিবাসী জো কিষান হ্যায় অর অন্য ভি জুম কালটিভেটর সে লেকার ছোটে ছোটে মার্জিনাল ফার্মার্স তক और एग्रीकल्चर, हॉर्टिकल्चर और फॉरेस्ट्री की समृद्धि हम सब ने, और विशेषता मैं उदयपुर से भी गढ़ांचरा तक हाथीमद्दा में और सब जगह गए तो हमने देखा है। और ऐसे राज्य में आज जो राजनीति यहाँ की या सत्ताधारी बदलने के बाद हो रहा है उसे देखना ज़रूरी लगा, इसलिए हम सब लोग आए हैं। और केवल देखकर हम लोग चुप नहीं बैठ सकते हैं। कहीं भी अगर न्याय अन्याय की बात आए तो अन्याय हो रहा है तो हम आवाज़ उठाएंगे, ये हमारी कटिबद्धता है, हमारे कमिटमेंट है। এছাড়া এই সাংবাদিক সম্মেলনে প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, রাজ্যের জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস অন মার্চ 3, 2018 Law and order has collapsed. Hoodlums and miscreants have been let loose. Murder, dacoity, looting, arson and atrocities on women, minorities, Dalits, Adivasis and the poor from all communities are rampant. No action is taken by the administration and the police in spite of hundreds of FIRs having filed by the victims of these crimes. An atmosphere of fear and terror prevails in large parts of the state. The entire opposition in the state is being sought to be wiped out, with the left being the main target, but other opposition parties like the Congress and others have also not been spared. This is the main conclusion that all of us have drawn. And then we have come down. এছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।